হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করছি আমি আমার আজকের ব্লগটি। তো সকালে নাস্তা থেকে শুরু করলাম। এখানে নাস্তাতে আম্মু আজকে হাতে বানানো সেমাই তৈরি করছে, এটার জন্য একটা রুটি বেলে নিয়েছে আর একটা কাটারের সাহায্যে চিকন চিকন করে নেতির মতো কেটে নিচ্ছে। নেতির মতো এভাবে কেটে কেটে নিলে একসাথে অনেকগুলো নেতি কাটা যায় আর অল্প সময়ে এই সেমাইটা বানানো যায়। তো আম্মুর হাতে বানানো এই সেমাইটা কিভাবে আম্মু বানাচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ডোটার থেকে এভাবে রুটি বানিয়ে নিতে হবে আর কেটে কেটে একই সময়ে অল্প সময়ে অনেকগুলো নেতি এভাবে কেটে, দেখো কতটা সুন্দর করে আম্মু কেটে নিয়েছে। আর এই নেতিটা বানাতে কিন্তু প্রচুর সময় লেগে যায়, যার কারণে আমরা অনেকে এটা তৈরি করে খেতে অলসতা বোধ করি। আর এভাবে হাতের সাহায্যে একটু একটু করে কাই নিয়ে হাতের সাহায্যে ডোলে ডোলে এই পিঠাটা তৈরি করা যায়, হাতে বানানো সেমাই। তো এই সেমাইটা আসলে রান্না করার পর খুবই মজা লাগে, মেহমান আসলে অথবা সকালে বিকেলের নাস্তা এটা বানিয়ে খাওয়া যায় আর এটা সংরক্ষণও করা যায় খুব সহজে। আর সংরক্ষণ করে বেশ কিছুদিন এটা ফ্রিজে রেখে তোমরা খেতে পারো। এটা আসলে খুব সহজ আর টেস্টি একটা নাস্তা, ভাবলাম আজকে যেহেতু আম্মু তৈরি করছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে আম্মু যে নেতিগুলো কেটে নিয়েছিল ওগুলো থেকে একটু একটু করে কাই নিয়ে হাতের সাহায্যে হালকা করে আলতো করে একটু ঘষে এই হাতে তৈরি সেমাইটা তৈরি করে নিচ্ছে। আর এই সেমাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। আর এইটা এতটা সুন্দর করে আম্মু কাটে, একদম পারফেক্ট সাইজের, চিকন চিকন ছোট ছোট হয়, যেটা রান্না করার পর খেতে খুবই টেস্টি লাগে, ভালো লাগে। এটা সাইজটার কারণে আরও বেশি মজা হয়। তো আম্মু এভাবে সবগুলো হাতে বানানো সেমাইটা তৈরি করে নিয়েছে, আম্মু একটু দেখিয়ে দিচ্ছে, দেখো কতটা চোখা চোখা হয়েছে আর দেখতে কতটা কিউট লাগছে। ছোট ছোট পাতলা পাতলা ছোট ছোট কিউট কিউট হাতে তৈরি সেমাই তৈরি হয়ে গেছে। আর দেখতে এটা যতটা সুন্দর এটা রান্নার পরে কিন্তু অতটাই টেস্টি লাগে। বানানো শেষ হওয়ার পর আম্মু একটা পাত্রে এটা তুলে নিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, একদম চোখা চোখা হয়েছে প্রতিটা মাথা। এই হাতে বানানো সেমাইটা একদম প্রতিটা মাথায় একদম চোখা চোখা হয়েছে, পাতলা পাতলা সুন্দর লাগতেছে দেখতে। তো এটা এখন রান্না করা হবে, এই জন্য রান্নার প্রণালীতে চলো চলে যাই। আর আম্মু এখানে একটা প্যান বসিয়ে দিয়েছে 2 কাপ পানি দিয়ে, পানিটা ফুটানোর পর এখানে পরিমাণ মতো স্বাদ মতো যে চিনিটা ওইটা অ্যাড করে দিবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। তো আম্মুর হাতে বানানো সেমাইয়ের পায়েস রান্না করা হবে, এই জন্য স্বাদ মতো চিনিটা এখানে মিক্সড করে দিচ্ছে, যে যেমন চিনি খেতে পছন্দ করবে। আর মিষ্টি খাবার তো একটু বৃষ্টি হলেই ভালো লাগে। আর ওই সেমাইটা আম্মু এখন এই চিনিতে ফুটানো পানিতে দিয়ে দিবে শিরাতে। আর এটা এভাবেই রান্না করলে আসলে খেতে খুবই টেস্টি হয়, যেহেতু এটা পায়েস রান্না করা হচ্ছে। এটা রান্নার প্রসেসটা এভাবে ফলো করে তোমরা যদি রান্না করো তোমাদেরটাও খুব টেস্টি হবে। দেখো এটা থিকনেসটা কতটা সুন্দর হয়ে আসছে। এই সময়ে আম্মু একটু স্বাদের জন্য লবণ দিচ্ছে, স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছে। আর হাতে বানানো এই সেমাইটা আর পায়েসটা কিন্তু রান্নার প্রণালীটা ঠিক একইভাবে ফলো করতে হবে। আর এখানে 1.5 কেজি দুধ জাল করে আম্মু 1/2 কেজির মতো করে নিয়েছে। আর এই গাঢ় দুধটা এখন এই রেডি করা সেমাই হাতে বানানো সেমাইটার উপরে দিয়ে দিচ্ছে, যেটা পায়েস বানানোর জন্য এখন পারফেক্টলি মিক্সড করা হবে। তো এটা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে মায়ের হাতে বানানো সেমাইয়ের পায়েস, আর খুবই মজা টেস্টি হয়, একদম গাঢ় দুধ দিয়ে এই পায়েসটা রান্না করা হয়। তো দেখো কতটা সুন্দর হয়ে আসতেছে এটা রান্নাটা। তো এখন এটার এই পর্যায়ে এখানে দিয়ে দেওয়া হবে বাকি উপকরণগুলো।
এখানে এক চামচের মতো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছে, এটা ফ্লেভারের জন্য, টেস্টের জন্য। তারপরে এখানে কিছু কিশমিশ দিচ্ছে, নারিকেল দিচ্ছে, নারিকেল কুড়োনোটা, আর এই সেমাইয়ের পায়েসটায় অবশ্যই নারিকেল দিতে হবে, যার টেস্টটা খুব বেড়ে যায়। তো আমার তো নারিকেল খেতে খুব ভালো লাগে, তাই নারিকেলের পরিমাণটা আমার এখানে একটু বেশি করে দিচ্ছি। মুখে পড়ার পর খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই নারিকেলটা দিয়ে আমার একটু নেড়ে চেড়ে এটা মিক্সড করে নিবে, হাতের বানানো, মায়ের হাতের বানানো সেমাইয়ের পায়েস। তো এই যে দেখো, এটা অলমোস্ট তৈরি হয়ে আসছে, একদম গাঢ় হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিলেই এটা হয়ে যাবে, মায়ের হাতের বানানো সেমাইয়ের পায়েস। তো আম্মু এখানে একটা ডিশে সার্ভ করে নিয়েছে, উপরে আরও কিছু একটু নারিকেল, কাজু বাদাম, কিশমিশ একটু দিয়ে দিয়েছে, দেখতে ভালো লাগছে। খুব সুন্দর, পারফেক্ট এটা হাতে বানানো সেমাইয়ের পায়েস রান্না করা হয়ে গেছে, আর থিকনেসটা একদম পারফেক্ট আসছে, যেরকম পায়েসের সাধারণত থিকনেসটা হয়ে থাকে। তো এই যে তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে বাসা অবশ্যই এভাবে তৈরি করে খেতে পারো। আর আমার ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আজকের ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে, লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এইখানে বিকেলবেলা আম্মু আরেকটি নাস্তা বানাচ্ছে, এখানে পরোটা বানানো হবে, আম্মুর হাতে বানানো স্পেশাল এই পরোটাটা, খুবই টেস্টি হয় আর খুবই মজা করে আম্মু পরোটাটা বানায়, আর পরোটার থিকনেসটা খুবই পুরো হবে, যার ফলে এই পরোটাটা ভাজার পরে, ঘিয়ে বা তেলে ভাজার পরে খেতে খুবই মজা লাগে। আর মায়ের হাতে যত্ন করে বানানো এই পরোটা স্বাদ তো অতুলনীয়। তো যারা আমরা সাধারণত ঘরে পরোটা পছন্দ করি, তারা এটা টেস্টি বুঝি, আর আম্মু মাঝে মধ্যে এই ধরনের পরোটাগুলো বানায়, আর খেতে খুবই মজা লাগে। এটা রুটি তো আমরা সাধারণত খেয়েই থাকি, তো মাঝে মধ্যে এই ধরনের পরোটাগুলো কিন্তু খেলে বেশ ভালোই লাগে, একটু অন্যরকম নাস্তা। তো আম্মু এখন এটাকে, পরোটাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছে, একদম ব্রাউন কালার করে ভেজে নেবে। তো আমরা সাধারণত মানুষরা এই ধরনের ভাজা পরোটা, মিষ্টি নাস্তা বা ঝাল খেতে সবাই পছন্দ করি। তো আম্মু এই যে ব্রাউন কালার করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে, আর তাদের উদ্দেশ্যে আসলে আজকে আমার এই ব্লগটি শেয়ার করা। যারা এই ধরনের নাস্তা খেতে পছন্দ করো, আশা করি আজকের ব্লগটি তাদের কাছে খুবই ভালো লাগবে। তো এক এক করে আম্মু সবগুলো পরোটাই ভেজে নিবে, আর আমার ব্লগটি যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই লাইকস কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। খুব বেশি ভালো লেগে থাকলে তোমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবে। তো আসলে জীবনে অনেক ধরনের কাজে ব্যস্ততা থাকতে হয়, বিভিন্ন ঝামেলা জীবন যাপন করতে হয়, তো এই ধরনের ঝামেলার কারণে আসলে অনেক দিন যাবৎ তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না। তো ভাবলাম আজকে একটা ব্লগ দিয়েই দিব, তাই তোমাদের জন্য আজকের এই নাস্তার, সকালে বিকেলে সাধারণত আমরা যে ধরনের নাস্তাগুলো খেতে পারি, এ ধরনের নাস্তাগুলো নিয়ে তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করলাম। আশা করি আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে। তো কথা বলতে বলতে আম্মু এক এক করে সবগুলো পরোটাই ব্রাউন কালার করে এই যে ভেজে নিয়েছে, একটু দেখিয়ে দিচ্ছে। দেখো, দেখতে মনে হচ্ছে এটা খুবই টেস্টি হবে। তো এই যে এইভাবে সবগুলো পরোটাই ভেজে নিচ্ছে, আর আপনাদের এই লাইফ জীবনগুলিতে এই ধরনের খাবার দাবার তো চলতে থাকে, সাথে বিভিন্ন সুবিধা অসুবিধা এগুলোও চলতে থাকে। যে আম্মু একটা রুটির মতো ভেজে নিয়েছে, এটা তেল কম দিয়ে আর কি ভেজেছে রুটির মতো করে, যে যেটা খেতে পছন্দ করে ওটা খাবে, যার তেলে ভাজা খেতে ভালো লাগে পরোটা ওটা খাবে, যার রুটি খেতে ভালো লাগে সে রুটিটাও খেতে পারে। তো এই ধরনের যে আম্মুর সব পরোটাগুলো এখন রেডি হয়ে গেছে, এখন নাস্তা খাবারের পালা। না, নাস্তা খাবারের আগে তো নাস্তার বাকি জিনিসগুলো রেডি করতে হবে, তাই আম্মু এখানে চিকন যে গুলশন সামাইটা এটা রান্না করবে, সেই জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছে,
আর এখানে স্বাদ মতো যতটুকু মিষ্টি খেতে পছন্দ করা হয় অতটুকু মিষ্টি আম্মু এখানে মিক্সড করে দিচ্ছে। এখন চিনি দিয়ে আম্মু দুধটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। আর এই দুধটা ভালো করে জাল করে নিতে হবে। এখানে আম্মু এলাচ দিয়ে দিয়েছে, তারপরে দুটো তেজপাতা দিয়ে দিয়েছে। এখন এই সামাইটা যে আম্মু হালকা বয়ল করে রেখেছিল, যে চিকন সামাইটা, এই বয়ল করা সামাইটা এখানে ছেড়ে দিচ্ছে। এখন এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, তারপর ভালো করে এই দুধের সাথে মিক্স করে ভালো করে এটাকে রান্না করতে হবে। আর আম্মুর হাতের এই সামাই রান্নাটা কিন্তু খুবই মজা লাগে, কারণ আম্মু খুব মজা করে এটা ভালো করে জাল করে একদম পারফেক্টলি রান্না করে, যেটা কি না এমনিতে খেতে ভালো লাগে রুটির সাথে এসে অথবা পরোটার সাথে খেতে ভালো লাগে। তো এই টক বুগিয়ে ফুটা অবস্থায় এখানে কিচমিচ দিয়ে দিচ্ছে, এখানে এলাচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছে এটা স্বাদে গন্ধে ফ্লেভারের জন্য। এখন দেখো কি সুন্দর টকবক করে ফুটছে, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে দিবে। তো এই যে দেখো আম্মু একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছে এটা রান্না করার সময় কেমন লাগছে দেখতে, আর কতটা থিকনেস রাখতে হবে। আর এরকম থিকনেস অবস্থায় রাখতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর একটু থিকনেস বেড়ে যাবে, একটু গাঢ় গাঢ় চলে আসবে। তো আম্মুর হাতের এই সামাইটা কিন্তু খুবই মজা হয়, চিকন সামাই রান্নাটা। আর এটা সাধারণত পরোটা রুটি সব কিছু দিয়ে খেতে ভালো লাগে, এমনিতে খেতেও খুব ভালো লাগে, আর খুবই পুষ্টিকর একটা খাবার, ছোটো থেকে বড় যে কোনো বয়সের সবাই এটা পছন্দ করে। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করে তারাও খেতে পছন্দ করে, যারা মিষ্টি কম খায় তারাও পছন্দ করে, কারণ এটা কম মিষ্টি দিয়ে রান্না করলে ভালো লাগে। তো আম্মু এটাকে কিশমিশ দিয়ে আদার্স কিছু কাজু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেট করে নিয়েছে। তো আম্মু এখানে সার্ভ করে একটু দেখিয়ে দিচ্ছে এটা কেমন হয়েছে দেখতে, রান্নার পর থিকনেসটা দেখিয়ে দিচ্ছে। তো এই থিকনেসে রান্না করলে আসলে সামাইটা খেতে খুবই মজা হয়। এখন সময় রান্না তো হয়ে গেল, আম্মু একটা ডিম ভেজে নিচ্ছে পরোটা দিয়ে। এই ডিমটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই ডিমটার মধ্যে আম্মু পেঁয়াজ, কাঁচামরিচ, মটরশুঁটি, ক্যাপসিকাম সব কিছু অ্যাড করে দিয়েছে। আর এই ভেজিটেবলের যেই ডিমের কোষটা আছে বা অমলেটটা আছে এটাও কিন্তু পরোটা দিয়ে খেতে খুব মজা লাগে। সকালে বা বিকেলে নাস্তায় আমরা এটা খেতে পারি। আম্মু পুরো ডিমটাকে ফোল্ড করে নিয়েছে, আর ফোল্ড করে মাঝখান দিয়ে এখন কেটে তারপরে একটা ডিশ বলে বা ডিশে তুলে নেবে বাটিতে, যেটা পরোটা দিয়ে খাওয়া হবে। আর এটা কিন্তু খুবই পুষ্টিকর, এটার ভিতরে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করা হয়েছে, তাই এটা খুবই পুষ্টিকর একটা খাবার। ডিমটা তো এমনি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এই ধরনের নাস্তাগুলো সকালে বা বিকেলে আমরা তৈরি করে খেতে পারি অথবা মেহমান আসলে খেতে পারি। এখানে আম্মুর হাতে বানানো যেই বুন্দিয়াটা আছে এটা, ডিম, সামাই, তারপরে এখানে আম্মুর হাতে বানানো পরোটা, রুটি, এই সবগুলোই আছে। তো এখন আমরা সবাই নাস্তাটা করে নিচ্ছি। এই নাস্তাটা আসলে আমরা সকাল বিকেল যে কোনো সময় করতে পারি, মেহমান আসলে করতে পারি, খুবই বেটার একটা নাস্তা। আর খুব অল্প সময়ে এই নাস্তাটা তৈরি হয়ে যায়, আর পুষ্টির দিক দিয়ে এটা পারফেক্ট, এবং টেস্টের দিক দিয়েও এটা খুবই ভালো। এই ধরনের নাস্তার পর আসলে আরেকটা নাস্তা তোমাদের সাথে শেয়ার করব। এই ধরনের নাস্তাও তোমরা যে কোনো সময় মেহমান আসলে বা বাসায় যখন মন চাইবে তখন বানিয়ে খেতে পারো। এখানে লেটুস পাতা নিয়েছে, লেটুস পাতা সাধারণত আমরা বার্গার দিয়ে খেয়েই অভ্যস্ত। তাছাড়াও লেটুস পাতার আরও বিভিন্ন ধরনের ব্যবহার করা যায়, বিভিন্ন রান্নাতে ইউজ করা যায়। তো তার মধ্যে আজকে যে আম্মু লেটুস পাতার পাকোড়াটা বানাবে এটাই তোমাদের সাথে আজকে পুরো প্রণালীটা শেয়ার করব। এইখানে লেটুস পাতাগুলো আম্মু ভালো করে ধুয়ে নিয়েছে, আর ধুয়ে কুচি কুচি করে কেটে তারপরে একটা বলে নিয়ে নিচ্ছে। তারপরে যে মশলাগুলো অ্যাড করতে হবে এগুলো অ্যাড করে দিবে। এখানে বিভিন্ন ধরনের মশলা নেওয়া হয়েছে, আর সবগুলো পাউডার মশলা নেওয়া হয়েছে যাতে এই পাকোড়াটা একদম শুকনো শুকনো হয়।
আর এখানে ডাল বেটে তারপরে নিয়ে নেওয়া হয়েছে। এখানে 1 কাপের মতো ডাল বেটে নেওয়া হয়েছে এটার পাকোড়াটা তৈরি করার জন্য। আর এই লেটুস পাতার পাকোড়াটা কিন্তু খুবই মজা, টেস্টি আর হেলদি। তো যে যে মশলাগুলো নিয়েছি, এখানে সরিষার পাউডার আছে, আদা রসুন পাউডার আছে, জিরে পাউডার, ধনে পাউডার, এটা সাদা গোলমরিচের পাউডার আছে, তারপরে এখানে মরিচের পাউডার আছে, হলুদের পাউডার আছে। তো আসলে সব গুঁড়ো মশলায় পাউডার নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিছে এখানে, তারপরে একটা ডিম আম্মু ফেটিয়ে দিয়ে দিয়েছে। আর এই ডিমটা দেওয়ার কারণে খুব টেস্টটা ভালো আসবে, আর পাকোড়াটা একদম মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। তো এখানে পাউডার মশলাগুলো সবগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে আঠালো আঠালো একটা ডো তৈরি হয়। আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছে এখানে। তারপরে এই যে মশলা উপকরণ, লেটুস পাতা, তারপরে ডাল বাটাটা ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এই পাকোড়াটা বৃষ্টির সময় যা বা ঠান্ডা ঠান্ডা দিনে বা যখন হঠাৎ করে একটু মুচমুচে কোনো খাবার খেতে মনে চায় তখন খেলে বানিয়ে তোমরা ঝটপট খেতে পারো, আর খুবই মজা লাগে। আর এই সহজলভ্য সবগুলো উপকরণই আমাদের প্রায় হাতের কাছে, সবার বাসাতেই থাকে। তা আম্মু এটাকে ভালো করে একদম মেখে নিচ্ছে যাতে এটা বড়াটা খুব ভালো করে ভাজা যায়, ফ্রাইয়ের জন্য দিয়ে দেওয়া যায়। একদম আঠালো একটা ডোয়ের মতো হবে। এই যে দেখিয়ে দিচ্ছে কেমন হবে থিকনেসটা। তো আমার যে নতুন আপু ভাইয়ারা রান্না করছো, তারা এই ধরনের পাকোড়া বাসায় এভাবে তৈরি করে খেতে পারো। আর আম্মু এখানে বেসন মেখে নিয়েছে বেগুনি তৈরি করার জন্য। তো পাকোড়ার সাথে বেগুনিও ভাজা হবে আজকে। তো লেটুস পাতার পাকোড়াগুলো আম্মু এখানে প্যানে দিয়ে দিচ্ছে, আর এটা আলতো করে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপরে মজা মজা গরম গরম পাকোড়া খাওয়া হবে আজকে নাস্তায়। সবগুলি পাকোড়া এভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে উল্টিয়ে তারপরে ফ্রাই করে নিতে হবে। তারপরে ফ্রাই করা হয়ে গেলে এগুলি সবগুলি তুলে নিতে হবে। পাকোড়া ফ্রাই করার পরে আম্মু এখানে বেগুনি ভাজবে। আজকে তোমাদের সাথে সবগুলো নাস্তার আইটেম শেয়ার করলাম, আশা করি আজকের ব্লগটি তোমাদের সবার কাছে ভালো লাগবে। তো এই যে এক এক করে সবগুলো পাকোড়াই ভাজা হয়ে গেছে, আম্মু এখানে তুলে নিচ্ছে এখন পাকোড়াগুলো। তো আজকের ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না, প্লিজ প্লিজ প্লিজ। আমি এখানে সবগুলো পাকোড়াই তুলে নিচ্ছে, আর আমার তো এই গরম গরম পাকোড়া খেতে খুবই ভালো লাগে, মুচমুচে গরম গরম এই পাকোড়া। তো আমরা যারা এই ধরনের ভাজার পাকোড়া বা মুচমুচে খাবার খেতে পছন্দ করি তারা তো এটা জানি কতটা টেস্টি একটা খাবার, আর দেখেই খেতে ইচ্ছে করছে আবার। তো আম্মু সবগুলো পাকোড়া সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছে, এখন গরম গরম এটা খাবারের পালা। দেখিয়ে দিচ্ছে পাকোড়াগুলো দেখতে কেমন হয়েছিল। আর এখানে আম্মু আবার এখানে বেগুনিটা ভেজে নিচ্ছে, আম্মু গোল গোল বেগুনিটা নিয়েছে বেগুনটা, আর এই গোল গোল বেগুনিটা কিন্তু ভেজে এ ধরনের বেগুনি ভাজলে দেখতে খুব ভালো লাগে। আর এই গোল বেগুনটা কিন্তু খেতেও খুবই টেস্টি, সাদা যে গোল বেগুনটা ছিল ওটা আম্মু এখানে ব্যবহার করেছে বেগুনি বানানোর জন্য। আর এই বেগুনিটাও খুবই মজা, মুচমুচে হয়েছিল। আর সাধারণত বিকেলে ধরনের নাস্তা বানিয়ে খেতে কিন্তু সবারই অনেক বেশি পছন্দের, আর যেটা আমরা সাধারণত খেয়ে থাকি সবাই কম বেশি বাসায় তৈরি করে। তো আজকে আম্মু বাসায় যেহেতু তৈরি করেছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আম্মু কীভাবে বাসায় মজার মজার নাস্তাগুলো আমাদেরকে মাঝে মধ্যে বানিয়ে খাওয়ায়, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো ব্রাউন কালার করে মুচমুচে বেগুনিগুলো সবগুলো ভেজে তুলে নিয়েছে। আর এই খাবারগুলো আমরা দেখলেই খেতে ইচ্ছে করে, যাদের খুব বেশি পছন্দের এই ধরনের খাবার তারা তো জানো যে দেখলে মনে হয় আবারও খেয়ে নেই। তো আম্মু এক বেস তুলে নিয়েছে, ফেরগুলি ভেজে নিচ্ছে এখানে দিয়ে। তো আম্মু এখানে বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছে, আর এই বেগুনিগুলো কিন্তু একদম মুচমুচে, গরম গরম খেতে খুব ভালো লাগে। তো একই প্রসেসে সবগুলো বেগুনি ভেজে নিবে। তারপরে এখন নাস্তাগুলো তোমাদের সাথে শেয়ার করব যে এটা খেতে কেমন হয়েছিল। তো এক এক করে সবগুলো বেগুনি আম্মু ভেজে নিয়েছে, এখন আম্মু একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়ে এসেছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, একদম মুচমুচে পাকোড়া বেগুনি, তারপরে সাইডে আবার সালাদ শসা টমেটো দিয়ে, আর আম্মু এখানে পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। আর এই সালাদ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। বিকেলে ধরনের নাস্তাগুলো খেতে সাথে গরম গরম চা হলে তো আর কিছুই লাগে না। তো আসলে অল্প খরচে স্বল্প সময়ে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে এই ধরনের পাকোড়া বেগুনি নাস্তা যে কোনো সময় আমরা বানিয়ে খেতে পারি, আর খুবই মজা টেস্টি হয়। আর ছোটরা বাচ্চারা তো এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। তো সাথে আম্মু গরম গরম চা বানিয়ে নিয়েছে, আম্মু এখানে এখন ঢেলে দিচ্ছে চা। আর এই গরম গরম চা দিয়ে এই ধরনের পাকোড়া বেগুনি খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম বিকেলের নাস্তাটা জমে একদম ক্ষীর হয়ে যায়, অনেক মজার টেস্টি লাগে। তো এখন সবাই চাটাও খেয়ে নিচ্ছি। তো আজকে সব ধরনের নাস্তা তোমাদের সাথে শেয়ার করলাম, মিষ্টি আইটেম ঝাল আইটেম। আশা করি আজকের ব্লগটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখানে আজকের ব্লগটি শেষ করলাম, আল্লাহ হাফেজ।